টাইগার দা, তোমাকে নমস্কার। মানে কেন কেন এত টর্চার কেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এবং আজকে যে সিনেমাটা ট্রেলার নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হলো, কি জানি নামটা ছিল, হিরোপান্তি 3 না? ও আচ্ছা আচ্ছা, সরি, গণপত, গণপত হিরো ইজ বর্ন। এইখানটা তো হিরো ঢুকিয়ে দিয়েছে। মানে টাইগার শ্রফ কি আর অ্যাক্টিং মানে করবেই না ঠিক করে নিয়েছে। সে এরকম জাম্প মারবে, নাচবে, খালি এই আর কিচ্ছু না। কি ছিলটা কি এটা, যা তা হয়ে যাচ্ছে! ই একটা বাঘ কোথা থেকে এসে যাচ্ছে! একটা সিন ভালো লাগছে না ট্রেলারের মধ্যে, একটা সিন নয়। আমার ট্রেলারটা দেখে লিটারালি মনে হচ্ছে আমি হারপিক খেয়ে নি, লিটারালি আমার এটাই মনে হচ্ছে, বিশ্বাস করো আর কিচ্ছু না। আমার টিজারটা দেখে একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ, হয়তো টাইগার শ্রফ এবারে কাম ব্যাক করবে। এবং 2023-তে কিন্তু অলমোস্ট অনেক হিরোই কাম ব্যাক করেছে, কার্তিক আরিয়ান হোক, শাহরুখ খান হোক, সালমান খান করবে টাইগার 3 দিয়ে। কিন্তু গণপতের ট্রেলার দেখার পরে আমার সত্যি, মানে বিকাশ ব্যালের মতন একজন ডাইরেক্টর যে এক ভিলেন, কুইন, সুপার 30-র মতন সিনেমা বানিয়েছে, সে কি করে এরকম টাইপের সিনেমা বানাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না একটা সিঙ্গেল ডায়লগ ওয়ার্ক করছে, না মানে কিছু ফিলই দিচ্ছে না প্রপার। টিজারটা তাও একটু ফিল দিয়েছিল। টিজারের মধ্যে লাস্টে একটা সিন ছিল টাইগার শ্রফের, যেখানটাতে টাইগার শ্রফ বলছে যে জব বাত আপনো পে আতি হ্যায় তো আপন কি হট জাতি হ্যায়, ওখানটাতে ডায়লগ ডেলিভারিটা আমার ভালো লেগেছিল। কিন্তু ট্রেলারটা তো মানে কি বলবো, এত জঘন্য ট্রেলার! আর অমিতাভ বচ্চনের না, মানে সত্যি বলছি, আমার বলাটা উচিত না, হি ইজ আ ভেরি সিনিয়র টু মি, অমিতাভ বচ্চনের সত্যি মানে আর অ্যাক্টিং করাই উচিত না। এটা কি যে রোল! এটা কি কালকি 2898 এর কানেকশন আছে এটার সাথে, আমি সত্যি জানি না, কিছু আর বলার নেই। না কৃতি স্যানন তো মানে, যাই হোক, আমি কিছু বলতে যাই না কৃতি স্যাননকে নিয়ে। ভালো হয়েছে, খুব ভালো, মানে একদম অস্কার উইনিং সিনেমা আসতে চলেছে। ইয়ার 2 একটা অস্কার উইনিং সিনেমা আসছে, আর তারপরে এই গণপত আসছে, খুব ভালো কাম ব্যাক হবে। তোমাদের এই ট্রেলারটাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটা শুধুমাত্র একটা এন্টারটেইনিং পারপাসের জন্য বানানো, কাউকে কোনো হার্ট করার উদ্দেশ্য আমার নেই। তোমাদের পার্সপেক্টিভ আমার থেকে আলাদা হতেই পারে, সেটা নিয়েও আমার কোনো প্রবলেম নেই। দ্যাট ওয়াজ ফর দ্য ডে, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।